আজকে আমি খুঁজে বের করার চেষ্টা করব এমন দাদাদের যারা কষ্ট করে সারাদিন রোজা রাখার পরেও পরিবারের কথা চিন্তা করে ভালো মন্দ খাবার দিয়ে ইফতার করতে পারে না। তারা ইফতার করে সামান্য মুড়ি এবং এক গ্লাস পানি দিয়ে। তাই আজকে আমি তাদের জন্য আমার সামর্থ্য অনুযায়ী একটি ইফতারের আয়োজন করেছি এবং আজকে আমি তাদের সবাইকে নিয়ে একসাথে ইফতার করব। দাদা, আজকে তো পবিত্র মাহে রমজানের প্রথম দিন, আর কিছুক্ষণ পরে তো আমাদের ইফতারের সময়। দাদা, আপনারা যদি কিছু মনে না করেন, আমি আপনাদের জন্য একটা ইফতারের আয়োজন করছি। এখন আপনি আমার সাথে ইফতার করবেন দাদা? আমি আগে ওখানে যাই, যা ওই যে মহাজনের একটা জিনিস নিয়ে যাওয়া লাগবে তো। দাদা শোনেন, আজকে তো পবিত্র মাহে রমজানের প্রথম দিন, আর কিছুক্ষণ পরে আমাদের ইফতারের সময়। এখন আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাদের জন্য একটা আমার সামর্থ্য অনুযায়ী ছোটখাটো একটা ইফতার আয়োজন করেছি। আপনি আমার সাথে ইফতার করবেন? করতে পারি। কি আপনি কি আমার সাথে ইফতার করবেন? করেন না একটু, আমার কথা একটু রাখেন। আমি আপনাদের জন্য ছোটখাটো একটা ইফতারের আয়োজন করেছি, আপনি কি আমার সাথে ইফতার করবেন? আপনাদের জন্য একটা আমার সামর্থ্য অনুযায়ী ছোটখাটো ইফতারের আয়োজন করেছি। দাদা কি আমার সাথে ইফতার করবেন? করবেন, আর কিছুক্ষণ পরে আমাদের ইফতারের সময়। আপনি কি আমার সাথে ইফতার করবেন? শোনেন, আমি বুঝছি আপনার কি সমস্যা। এই যে একটু সময় আপনি একটু খ্যাপ পাইতেন না, শোনেন আলাদি আছে না, নাতে থাকতে কোনো আমার কোনো চিন্তা আছে, খ্যাপের ব্যবস্থা আমি করমু, তাহাও দিব আর বুঝ। আমার তো সন্তান বউ আছে, আমি তাদের সাথে করে আপনাকে করবেন? আজকে তো করতে পারতেন, প্রথম দিন না? প্রথম দিন আমার বাচ্চার সাথে। রাগ করবো কিন্তু, তারপর হলো দাদি আমার বকা দেবে যে নাতি তো কষ্ট দিয়েছো। কা না, আমি হিন্দি আমি ইফতার দিয়ে দিই মনে লন আমি। ঠিক আছে আঙ্কেল, আমি ওন গ্যারেজে যাবো তো, গ্যারেজে যাবো। ইফতার কইরে যা, আমার গ্যারেজে একটা ইয়া আছে, ছোট আছে, আপনা ভালো। আচ্ছা, এই জায়গায় এই জায়গায় আরে কি আছে চলে। হ্যাঁ, গাড়ি যে আছে, আরে গায়ুর এবারে দেখবে এই দাদা ভাইরাই আমার ভালোবাসার মানুষ, এদের নিয়ে আমি আছি আর ইনশাল্লাহ এদের নিয়ে আমি থাকবো।
দাদা ভাই আজকে আমার সাথে কেমন লাগলো যে আজকে আমরা সবাই একসাথে ইফতার করলাম হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে না হ্যাঁ অনেকে তো আসতে চায় না কিন্তু আপনারা আসতে চেয়েছেন তাই এরকম একটা মজা পেয়েছেন বন্ধুদের সাথে একটু আড্ডা হইছে না হ্যাঁ অবশ্যই মজা হইছে না আচ্ছা দাদা ভাই আবার দেখা হইবে আচ্ছা দোয়া রাখবা আমি নামাজ পড়তে যাই আচ্ছা দোয়া করেন আমিও দোয়া করি ইনশাআল্লাহ একদিন জ্বরে মারা গেছে আপু কে কে আমার মেয়ের বাচ্চা আজকে এই পর্যন্ত।